আসসালামুআলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে খাটো বউ। তো চলো বন্ধুরা দেখে আসি খাটো বউয়ের গল্পটি। এক গ্রামে শিল্পা নামের একটি মেয়ে বাস করত। এমনিতে শিল্পার বয়স ছিল 25, কিন্তু ও দেখতে অন্যদের তুলনায় অনেক খাটো ছিল। একদিন শিল্পা দোকানে গেল। আচ্ছা, আমাকে ওই ফেস পাউডারটা দেখান তো। আরে বাবু, এত ছোট বয়সে ফেস পাউডার দিতে নেই। তোমার দিতে হবে না, তোমার মা কোথায়? আরে আপনার কি মাথাটা গেছে নাকি? আমি অনেক বড়, আমার হাইট ছোট, তাই আমাকে আপনি বাবু মনে করছেন, এটা একদমই ঠিক না। দোকানের মহিলাটি হাসতে লাগলো, অন্যান্য কাস্টমাররাও হেসে দিল। আরে উনি ভেবেছিল এই মেয়েটা একটা বাচ্চা, আসলে তো আধ বুড়া। শিল্পা মন খারাপ করে ওখান থেকে চলে গেল। অফিসের সবাই শিল্পাকে নিয়ে মজা উড়াতো। শিল্পা কোনো জায়গায় যেই শান্তি পেত না। ওর বাবা মার টাকা পয়সা তো ছিল, কিন্তু ও খাটো বলে ওর বিয়ের জন্য ওনারা অনেক চিন্তিত ছিল। অফিসে একটি নতুন ছেলে আসলো, কিষান। কিষান দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। অফিসের সব মেয়েরাই ওকে পছন্দ করতে লাগলো। এদিকে শিল্পার এত ভালো কাজ দেখে কেশব ওকে পছন্দ করে ফেললো। শিল্পা আর কেশব অনেক ভালো বন্ধু হয়ে গেল। শিল্পার কিছু হলে ও কেশবকে এসে বলতো, আরে তুমি কান্না করছো কেন? যারা তোমার এইসব বলে তাদেরই মন মানসিকতা ছোট, তুমি কেঁদে না, কাঁদা উচিত ওদের। একদিন কেশব শিল্পাকে বিয়ের জন্য প্রপোজ করলো, এরপর ওরা বিয়ে করে ফেললো। চলো তোমাকে নিয়ে আমাদের গ্রামে যাই, সেখানে আমার বড় বোন থাকে, আমার বাবা মা নেই, আমার বোনই আমার সবকিছু। ঠিক আছে চলো। এরপর ওরা ট্রেনে উঠলো। তারপর ওখান থেকে ওরা কেশবের গ্রামে গেল। কেশবের বোন বউ বরণ করতে আসলো। কোথায় কেশব? কোথায় তোর বউ? কোথায়? এটা কে? এরকম পিচ্ছি একটা মেয়েকে নিয়ে এসেছিস? ওকে কি রাস্তায় পেয়েছিস নাকি? হারিয়ে গেছে নাকি? আরে দিদি কি বলছো, ওই তো আমার বউ শিল্পা। এটা কি বলছিস? এরকম একটা খাটো মেয়েকে তুই বিয়ে করলি? এটা হতেই পারে না, তুই দেখতে কত সুন্দর। দিদি এরকমটি করো না, তুমি তো তোমার মন মানসিকতা চেঞ্জ করো। আমি ওকেই পছন্দ করি, তাই ওকে বিয়ে করেছি, তুমি ওকে মেনে নাও। কেশবের বোন কিছু না বলে ওখান থেকে চলে গেল। শিল্পা তুমি কিছু মনে করো না, দিদি আস্তে আস্তে তোমাকে মেনে নিবে। শিল্পা অনেক চেষ্টা করত, কিন্তু কৃতিকা ওকে একদমই পছন্দ করত না। একদিন শিল্পা কেশবকে বলল ও মা হতে চলেছে, চলো দিদিকে যে কথাটা বলে আসি। এরপর ওরা কৃতিকাকে এটা জানাতে গেল। তখন কৃতিকা বলল ও মা হতে চলেছে। এটা তো খুবই ভালো কথা, তাহলে তো ভালোই হলো। কিন্তু কৃতিকার এটা ভালো লাগলো না, শিল্পাও মা হবে। দেখ কেশব, ও যদি আমার চোখের সামনে থাকে তাহলে আমার বাচ্চাও যদি এরকম খাটো হয় আমি এটা মেনে নিতে পারবো না। তোরা এখান থেকে চলে যা। কৃতিকা ওদেরকে অপমান করে ওখান থেকে বের করে দিল। এরকম করে অনেকদিন কেটে গেল। শিল্পা একটি ফুটফুটে মেয়েকে জন্ম দিল। আর এদিকে কৃতিকা পা পিছলে পড়ে যায়, তাই ওর বাচ্চাটিকে আর বাঁচানো যায় না। এটা শুনে কেশব আর শিল্পা তাড়াতাড়ি কৃতিকার বাড়িতে গেল। দিদি আপনি কান্না করবেন না, এই নেন, এই মেয়ে আজকে থেকে আপনার, আপনি তাও কান্না করবেন না, এতটা ভেঙে পড়বেন না। এটা শুনে কৃতিকা ওর ভুল বুঝতে পারলো। এরপর কৃতিকা আর কোনোদিনও শিল্পার সাথে খারাপ ব্যবহার করলো না। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে কারিশ্মা নামের একটি মেয়ে বাস করত। কারিশ্মা বাদাম অনেক পছন্দ করত, সেটা কাঁচা বাদাম হোক আর ভাজা বাদাম হোক, ও সব বাদামই খেতে পারত। কারিশ্মারা গরিব ছিল, ওর বাবা মা ছিল না,
ও ওর দাদির সাথে বাস করত। দাদি বলো না, মা আমাকে কতটুকু দেখেছে, আমি কি করছিলাম মার সাথে। কি আর বলবো কারিশমা, তুই জন্ম হওয়ার সময়ই তোর মা মারা গেছে। আর বাবা, বাবা তো মনে হয় আমাকে দেখেছে। তোর বাবা তোকে 4 বছর পর্যন্ত দেখেছে। তোর মাকে তোর বাবা অনেক ভালোবাসত, ভুলতে পারেনি, তাই ও শোকে আস্তে আস্তে মরে গেছে। কারিশমা অনেক মন খারাপ করল। মন খারাপ করিস না, এগুলো তুই প্রত্যেক দিনই জানতে চাস আর প্রত্যেক দিনই মন খারাপ করিস। আমার বাবা মার সাথে আমার কম স্মৃতি, তো তাই তোমাকে সবকিছু জিজ্ঞেস করি। একদিন কারিশমার জন্মদিন ছিল, ওই দিন ওর দাদি ওকে এসে বলল, এই নে, তোকে তো সোনার কিছু দিতে পারলাম না, তোর জন্য এমিটিশনেরই একটা চেন নিয়ে এসেছি, যা এই কিছু টাকা দিচ্ছি, খেয়ে আয় বাইরে থেকে কিছু। কারিশমা 20 টাকা নিয়ে বাইরে বের হলো। কি খাবো কি খাবো কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে ও দেখলো অনেক ভিড়। কি ব্যাপার, ওখানে এত কিসের ভিড়? ও যে দেখলো একটি লোক বাদাম বিক্রি করছে। এরপর একটু ভিড় কমার পর কারিশমা ওই বাদামওয়ালার কাছে গেল। কাকু, তোমার কাছে কি বাদাম আছে? আমার কাছে নাই তো কাকু ভাজা বাদাম, আমার কাছে আছে কাকু কাঁচা বাদাম, কাঁচা বাদাম। কাকু আমার কাছে 20 টাকা আছে, 20 টাকার কি বাদাম দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না, তোমার যে এমিটিশনের চুরিটা আছে ওইটা দিয়েও তুমি নিতে পারো, আমি সব কিছুতে সমান সমান বাদাম দেই। এরপর কারিশমা ওই টাকা দিয়ে বাদাম কিনলো, তারপর ও কিছু বাদাম খেলো, এরপর বাকিটা ও বাড়িতে নিয়ে গেল। দাদি আমি বাদাম নিয়ে এসেছি। বাদামি পেয়েছিস, আর কিছু খাসনি? না, আমি বাদামি খাবো, অনেক মজার বাদাম। কারিশমার বাদামগুলো এত ভালো লেগেছিল যে ও ঘুমাচ্ছিল বাদামগুলো নিয়ে। এরপর কারিশমা হঠাৎ করে স্বপ্ন দেখল। শোনো মেয়ে, এগুলা কিন্তু যেমন তেমন বাদাম না, এগুলা হচ্ছে জাদুর বাদাম। এগুলা প্রত্যেক দিন তুমি বালিশের নিচে রাখবে আর সকালে উঠে দেখবে স্বর্ণের হয়ে গেছে। সেটা বিক্রি করে কিছু অংশ তুমি তোমার নিজের জন্য রাখবে আর বাকি অংশ তোমার গরিবদেরকে দিতে হবে। আর সকাল হলো, সকালে কারিশমা ঘুম থেকে উঠল। ওদের পাশের বাসায় রুবি থাকতো। রুবি প্রত্যেক দিনই কোনো না কোনো বাহানাতে কারিশমাদের বাড়িতে আসতো। দাদি মা চিনি চেয়েছে, একটু চিনি দাও তো। আচ্ছা দেখছি, বেশি নেই মনে হয়। তুমি তো কালকে আমাদের বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিলে, আমরা তো তোমাকে না করিনি। আচ্ছা দাঁড়া দাঁড়া দিচ্ছি। রুবি চলে যাওয়ার পরে কারিশমা ও দাদিকে ওর স্বপ্নের কথা বলল। চল তো দেখে আসি সত্যি নাকি। এরপর ওরা যে দেখলো সত্যি ওর বিছানাতে স্বর্ণের বাদাম। তারপর ওর দাদি আর ও মিলে ওই বাদামগুলো বিক্রি করে, সেগুলো দিয়ে ওরা অনেক টাকা পায়। পথে একটি গরিবকে দেখতে পেরে ওরা ওই গরিব লোকটিকে সাহায্য করল, আর ওই দিন ওরা অনেক বাজার করে নিয়ে গেল। এরপর রুবি ওদের বাড়িতে গেল। কি ব্যাপার দাদি, আজকে দেখি কত বাজার করে নিয়ে এসেছো, কি তোমাদের কি দিওয়ালি লেগে গেছে নাকি? আরে বস বস, তুইও আজকে খেয়ে যাস। না না মা বকবে, পরে আরেকদিন আসবো। আস্তে আস্তে ওরা ওদের বাড়িতে অনেক ফার্নিচার কিনল, ওরা বড় লোকদের মতো থাকা শুরু করল। এটা দেখে রুবি আর রুবির মার অনেক হিংসে হলো। রুবিরাও গরিব ছিল বলে রুবিদেরকেও ওরা মাঝে মাঝে সাহায্য করত আর টাকা পয়সা দিত। এই নে রমেলা, কিছু টাকা আছে, রেখে দে। কি ব্যাপার, তোমার এত টাকা কোত্থেকে আসছে বলো, আমাকেও বলো। শোন, বেশি মাথা খাটাইস না,
দিয়েছি টাকা লাখ, এত কিছু শুনতে চাইস না। এটা বলে কারিশ্মা দাদি ওখান থেকে চলে গেল। রমেলার অনেক রাগ উঠল। এই রুবি যা কারিশ্মার বাড়িতে যা, প্রত্যেক দিন যাবি, কোনো না কোনো বাহানাতে যাবি, খবর বের করে নিয়ে আসবি ওরা এত বড় লোক কোত্থেকে হলো। ওকে মা, তুমি যেভাবে বলছো সেভাবেই করব। তারপর রুবি ওদের বাড়িতে গেল। কি ব্যাপার দাদি, কি রান্না করছো? আজকে একটু পোলাও মাংস রান্না করছি। ঠিক আছে, আমরা কতদিন হয়েছে খাই না জানো না, ভালো খাবার একদম খেতে পারি না, বাবা বাজারই করে না ঠিক করে, কি খাবো? আচ্ছা ঠিক আছে রুবি, তুই তাহলে একটা কাজ করিস, কাল আজকে থেকে তুই প্রত্যেক দিন আমাদের বাড়িতেই খাবি। হ্যাঁ কারিশ্মা ঠিকই বলছে। তারপর ওরা রুবিকে খাবার খাওয়ালো। এরপর রুবি বাড়িতে গেল। মা আজকে যে বাহানাটা বানিয়েছি না, প্রত্যেক দিন যেতে পারবো ওদের বাড়িতে, এই না হলে কি আমার মেয়ে রুবি নাকি তুই। আস্তে আস্তে কারিশ্মা আর রুবি অনেক ভালো বান্ধবী হয়ে গেল। একদিন কারিশ্মা জাদুর কাঁচা বাদামের কথা ওকে বলে দিল। এরপর ও যে ওর মাকে সব কিছু বলে দিল। ঠিক আছে, তুই কালকে যে ওইটা চুরি করে আনবি কেমন? ঠিক আছে মা। এরপর দিন রুবি কারিশ্মাদের বাড়িতে যে ওই বাদামের পটলিটি চুরি করলো। এরপর ওইটা ওরা বাড়িতে নিয়ে আসলো। মা এই যে, চলো আজকে এটাকে রেখে আমরা ঘুমাই। আরে ঘুমানো লাগবে না, সকাল তো হয়েই গেছে। তারপর ওরা ওই বাদামের পটলিটি খুলল। সেটার ভিতর থেকে বিষাক্ত পোকামাকড় বের হলো। বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও বাঁচাও, আমরা আর কোনোদিন এরকম করব না। এরপর কারিশ্মা আর ওর দাদি আসলো। এসে রমেলা আর ওর মেয়েকে মাফ করে দিল। বাদামের পটলিটি নিয়ে ওরা ওখান থেকে চলে গেল। এরপর কারিশ্মা ওর দাদির সাথে খুশি খুশি থাকতে লাগলো। পরিনগরে সুমিত্রা নামে রানী পরি ছিল। রাজার অনেকগুলো বউ ছিল, কিন্তু সুমিত্রা সব থেকে ছোট রানী পরি ছিল। সুমিত্রা অনেক অহংকারী ছিল, ও অন্য রানীদেরকে একদমই দেখতে পারত না। এদিকে পরিনগরে নাচত মোহিনী নামের একটি নাচনিওয়ালি। একদিন যখন রাজার সামনে মোহিনী অনেক নাচ করলো, তখন রাজা ওকে দেখে পছন্দ করে ফেললো। মোহিনী এই নাও, তোমাকে এতগুলো স্বর্ণ মুদ্রা দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজা। আস্তে আস্তে মোহিনীর সাথে রাজার ঘনিষ্ঠতা বাড়ল। ওরা সবসময় একসাথেই থাকতো। রাজা যেখানে যেত মোহিনীকে সেখানেই নিয়ে যেত। কিছুদিন পর মোহিনীকে রাজা বিয়ে করলো। এটা ছোট রানী সুমিত্রা একদমই পছন্দ করলো না। কত বড় সাহস, নাচনিওয়ালিকে বিয়ে করেছে, আমার এটা একদমই সহ্য হচ্ছে না। কি করবেন বলেন, রাজারা তো অনেকগুলো বিয়ে করতে পারে, আপনি তো কিছুই করতে পারবেন না। আমি কিছু করতে পারবো না, তুই দেখবি। এদিকে মোহিনী পরি মা হতে চলেছিল। সুমিত্রা পরি প্ল্যান করলো ও মোহিনীর বাচ্চাকে মেরে ফেলবে। এটা একটা দাসী এসে মোহিনী পরিকে বলে দিল। মোহিনী পরির অনেক সুন্দর একটি মেয়ে হলো। দেখো তুমি এখনই আমার মেয়েকে পৃথিবীতে নিয়ে যাও, সেখানে ওকে সাবধানে রাখবে, আমি কিছুদিন পরেই ওকে নিতে আসব। ঠিক আছে রানী পরি, আপনি চিন্তা করবেন না, আমি ওকে একটা ভালো জায়গায় রেখে আসব। ঠিক আছে এই নাও, এই চেনটা ওর গলায় পরিয়ে দাও। তারপর ওই দাসী রাধিকা পরীকে নিয়ে পৃথিবীতে চলে গেল। সেখানে ও একটি বাড়িতে গেল। বাড়িতে যে কালেন্দী নামের একটি মহিলাকে পেল। ওকে দাসী পরী সবকিছু খুলে বলল। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, এই বাচ্চা আমার কাছে সাবধানেই থাকবে, আমি ওর কোনো ক্ষতি হতে দিব না। তারপর দাসী পরী ওখান থেকে চলে গেল। এদিকে কালেন্দী পরী রাধিকা পরীকে পালতে লাগলো। আস্তে আস্তে কালিন্দী পরি রাধিকা পরীকে অনেক ভালোবাসতে লাগলো। আমি আর এই বাচ্চাকে কাউকে দিব না, এটা আমার মেয়ে,
আমি ওকে বড় করব। দেখো তুমি কিন্তু লোভ করছো, রানী পরি কিন্তু অনেক আশা করে তোমার কাছে পাঠিয়েছে। না আমি দিব না, এটা আমার মেয়ে, চলো আমরা এখান থেকে চলে যাই। তারপর কালিন্দীরা ওই বাড়ি ঘর বিক্রি করে ওখান থেকে চলে গেল। এদিকে মোহিনী রাজাকে সবকিছু খুলে বলল। কি বলছো কাকি তুমি, এখন কোথায় আছে রাধিকা? ওকে আমি একটা ভালো জায়গায় রেখে দাসী রেখে এসেছে, কিছুদিন পরেই নিয়ে আসব। কিছুদিন পর দাসীকে পৃথিবীতে পাঠানো হলো। সেখানে যেয়ে দাসী কালিন্দীকে খুঁজে পেল না। ও পরিনগরে ফিরে এসে সবাইকে সবকিছু খুলে বলল। এখন কি হবে, তুমি এটা কি করলে? আমার মেয়েকে আমি কোথা থেকে পাবো এখন? আমাকে মাফ করে দেন, আমি তো ভালো জায়গায় রেখে এসেছিলাম। আচ্ছা আমি আরো খুঁজে দেখছি। তারপর ওই পরী অনেক খুঁজল, কিন্তু রাধিকা পরীকে খুঁজে পেল না। এদিকে রাধিকা হারিয়ে গেছে বলে রাজা আর মোহিনী রানী পরী অনেক কান্না করত। অনেক বছর কেটে গেল, রাধিকা পরী অনেক বড় হয়ে গেল, কিন্তু ও সবসময় ওর মার দেয়া চেনটি পরে থাকত। আস্তে আস্তে রাধিকা পরীর পাখা গজাল। মা আমার এরকম দেখা কেন? আর আমার অনেক শক্তি আছে, আমার একটি জাদুর লাঠি আছে, কি করব মা? আমি এরকম কেন? আমি তোমাদের মতো না কেন? আরে কিছু হবে না, তুই একটা পরি। সত্যি মা? হ্যাঁ তুই একটা পরি, কিন্তু এটা কাউকে বলবি না। রাধিকা পরি কাউকে বলতো না, ও একটি পরি। রাধিকা নাচতে অনেক পছন্দ করত, ওর মার মতোই অনেক ভালো নাচত। তাই রাধিকাকে কালিন্দী একটি নাচের স্কুলে ভর্তি করিয়ে দিল। ও তাহলে তুমি নতুন মেয়ে? হ্যাঁ স্যার আমি নতুন মেয়ে। ঠিক আছে একটা ডান্স করে দেখাও। তারপর রাধিকা অনেক সুন্দর নাচলো। এটা দেখে অন্য মেয়েরা অনেক হিংসে করলো। ওখানে রামান নামের একটি ছেলেও ছিল, রামান রাধিকাকে অনেক পছন্দ করলো। রাধিকা তুমি কি আমার সাথে কফি খেতে যাবে ক্লাসের পরে? আচ্ছা ঠিক আছে আমি যাব। রাধিকার সাথে রামানকে যেতে দেখে সারিকা অনেক রাগ করলো। দেখেছিস এই নতুন মেয়েটা আস্তে আস্তে রামানের সাথে কত বন্ধুত্ব করছে, আমার কিন্তু এটা একদমই ভালো লাগছে না। রাধিকা অনেক ভালো নাচতো বলে ও অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করত। কালিন্দী রাধিকাকে অনেক ভালোবাসত, ও এক মুহূর্তের জন্য রাধিকাকে নিজের কাছ থেকে দূরে যেতে দিত না। মা আমাদেরকে একটু গ্রামের বাইরে নিয়ে যাবে, ডান্সের কম্পিটিশন আছে। না না এগুলো কোনো করা লাগবে না, যা লাগবে না তোকে, আমি তোকে একদম দূরে যেতে দিব না। আচ্ছা ঠিক আছে মা আমি যাব না। রাধিকা ও কালিন্দী সব কথা শুনত। একদিন সারিকা ওর বান্ধবীদের সাথে রাধিকার রাস্তা আটকালো। কি রে তুই রামানের সাথে এত কেন কথা বলিস? কেন? আমরা অনেক ভালো বন্ধু, আমরা কথা বলবো না কেন? না কথা বলতে পারবি না। এটা বলে সারিকা রাধিকার হাত অনেক জোরে ধরলো। আরে আমাকে ছাড়ো, আমার অনেক লাগছে তো, এটা কি করছো তোমরা? তখনই ওখানে রামান চলে আসলো। রামানকে দেখে সারিকারা ভয় পেয়ে গেল। ইয়ে মানে আসলে কি হচ্ছে কাকি, তোমরা এটা কি করছো? সারিকা আর ওর বান্ধবীরা ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরপর রাধিকা রামানকে সবকিছু খুলে বলল। দাঁড়াও তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। একদিন রামান সারিকাকে যেয়ে বলল, দেখো তোমরা আর রাধিকার সাথে কোনো ফাইজলামি করবে না, আমি যেন এগুলো আর না দেখি, কারণ আমি রাধিকাকে অনেক পছন্দ করি। একদিন ওই দাসী পৃথিবীতে এলো। দাসী দেখতে অনেক বুড়ো হয়ে গিয়েছিল, ওর শক্তিও বেশি কাজ করত না। একটি ডাইনি দাসীকে আক্রমণ করলো। তখনই ওখানে রাধিকা পরি চলে আসলো, ও এসে দাসীটাকে বাঁচালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচালে। তুমি কি একটা পরি নাকি? হ্যাঁ আমি পরি, কিন্তু আপনি এটা কাউকে বলবেন না, আমার মা বারণ করেছে।
তখনই ওই দাসী পরি রাধিকা পরির গলায় ওই চেনটি দেখলো। আরে তোমার নাম কি রাধিকা নাকি? হ্যাঁ আমার নাম রাধিকা। চলো আমি তোমার সাথে তোমার মারবার কাছে যাব। তারপর রাধিকা ওই দাসী পরিকে নিয়ে ওর মার কাছে গেল। কালেন্দি দাসীকে দেখে ভয় পেয়ে গেল। তুমি অনেক খারাপ কাজ করেছো, তুমি কেন এরকম করে একজন মার কাছ থেকে তার সন্তানকে নিয়ে চলে এসেছো? রাধিকা কিছুই বুঝতে পারছিল না। তারপর দাসী পরি রাধিকাকে সবকিছু খুলে বলল। রাধিকার এটা শুনে মন অনেক খারাপ হয়ে গেল। এরপর রাধিকাকে নিয়ে দাসী পরি পরিনগরে চলে গেল। সেখানে মোহিনী পরি রাজা রাধিকা পরিকে ফিরে পেয়ে অনেক খুশি হলো। আমার মেয়েকে আমি এত বছর পরে ফিরে পেয়েছি। রাধিকার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করা হলো, ওর জন্য অনেক ভালো একটি পার্টিও দেওয়া হলো। কিন্তু রাধিকার কোনো কিছুতেই ভালো লাগছিল না। কি হয়েছে তোমার? তুমি একদমই যে এনজয় করছো না, কোনো সমস্যা হয়েছে রাধিকা? খারাপ লাগছে? তখন রাধিকা বলল ও কালেন্দিকে অনেক মনে করছে। আসলে আমি তো এত বছর আমার মা ওনাকেই জেনেছি। হ্যাঁ তুমিও আমার মা, কিন্তু আমি কালেন্দি মাকে ভুলতে পারবো না। উনি আমাকে কোনোদিনও কোনো কষ্ট হতে দেয়নি। তুমি কালেন্দি মাকে মাফ করে দাও, আমি কালেন্দি মার সাথেও থাকতে চাই, তোমার সাথেও থাকতে চাই। তারপর মোহিনী পরি রাধিকাকে নিয়ে কালেন্দির কাছে গেল, যে দেখলো কালেন্দি কান্না করছে। মা, ও মা, তুমি কান্না করছো কেন? কালেন্দি রাধিকা পরিকে দেখে খুশি হয়ে গেল। এখন থেকে আমি তোমার সাথেও থাকবো, এই মার সাথেও থাকবো, চলো তুমি আমাদের সাথে পরিনগরে চলো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা ফাটে বউয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই যে স্টোরি টিভিতে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।